একজন প্রশ্ন করেছেন, আমার চর্মরোগ, অজু করলেও সব স্থানে ধোয়া যাবে না। ডাক্তার বলেছেন তায়াম্মুমের ক্ষেত্রেও এই সকল চর্মরোগের জায়গায় মাটির ছোঁয়া লাগলে ক্ষতি হতে পারে। এখন আমার পবিত্র হওয়ার পদ্ধতি কি হবে, করণীয় জানাবেন। প্রিয় ভাইয়েরা, ইসলাম মৌলিক একটি বিধিবিধান দিয়েছে, সেটা হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাধ্যের অতিরিক্ত কিছুই চাপায় দেন না। আপনার এমন রোগ বৃদ্ধি পাবে, এমন কষ্ট হবে, তারপরেও আপনাকে জোর করে আল্লাহ ওযু করতে বলবেন, এটা ইসলামের বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ সফরে থাকে, এরপরে তোমরা যদি অসুস্থ হও, তাহলে আল্লাহ বলছেন ওযু করতে না পারলে তোমরা সাঈদান তৈয়বা, পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। এখন ডাক্তার বলছেন মাটি দিয়ে যেই চর্মরোগের উপর আপনি দিবেন, ওইখানে দিলে জীবাণু আসতে পারে, কোনো ক্ষতি হতে পারে, তাহলে আপনার জন্য বিধান বাকি যেইটুকু অংশ আপনি ধুতে পারেন, তায়াম্মুম করতে পারেন, সেইটুকু করবেন, আর যেইটুকু আপনাকে মানা করছে ওইটুকু আপনি না করলেও আপনার পবিত্রতার বিধান আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এইটার অজুহাত করে আমি অজু করতে পারছি না জন্য, আমি তায়াম্মুম করতে পারছি না জন্য আমি নামাজ বাদ দিব, এটার সুযোগ নাই। নামাজ ততক্ষণ হুঁশ আসে যতক্ষণ, বলেন নামাজ কতক্ষণ হুঁশ আসে যতক্ষণ, শুয়ে বসে উঠে অজু, অজু ছাড়া, তায়াম্মুম তায়াম্মুম ছাড়া, আপনি যেরকম আছেন, কিন্তু নামাজের ওয়াক্ত হলে হুঁশ থাকলে আপনাকে সালাত আদায় করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। প্রিয় ভাইরা, তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তায়াম্মুমের ক্ষেত্রে অনেকে বলেছেন যে আপনি যদি সাঈদান তৈয়বা এরকম যদি হয়, তাহলে আপনার নিজের হাতে না হয়ে যদি কোনো কাপড়ের উপরেও নিয়ে সেটার উপর দিয়ে যদি আলতো করে ম্যাসেজ করে নিতে পারেন, মসেহ করে নিতে পারেন, যেই জায়গা আছে ওই জায়গা ঢাকায় দিলেন, কিন্তু তার উপর দিয়ে আপনি মসেহ করে নিলেন, তাহলে আপনার তায়াম্মুমের হুকুম আদায় হয়ে যাবে। আর একটা জিনিস তায়াম্মুমকারীদেরকে মনে রাখতে হবে, এক ওয়াক্তের ফরজ নামাজের তায়াম্মুম সেই ওয়াক্তের জন্যই। অজু যেরকম আপনি জোহরে করেছেন এশাও নামাজ পড়তে পারবেন, কিন্তু তায়াম্মুম করে ফেললে নতুন ওয়াক্ত আসলে আবার আপনাকে নতুন করে তায়াম্মুম করতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আল্লাহ আপনার বালা থেকে শেফা দান করুক, আপনার সালাত পড়ার আগ্রহকে আল্লাহ রাব্বুল আলামিন দায়েম এবং কায়েম রাখুক। ঘুষ দিয়ে সরকারি চাকরি নিয়েছি, চাকরির বয়স সীমা শেষের দিকে, সময়ের পরিক্রমায় জানতে পারলাম আমার স্যালারি পর্যন্ত হারাম, এই মুহূর্তে আমার জন্য করণীয় কি? প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যে আপনার মধ্যে যে অনুশোচনার বোধ, এটা একটা ভালো দিক, তওবার একটা দিক, এইটা বান্দার তওবা আল্লাহ কবুল করেন যখন হৃদয় অনুশোচনা হয়। কিন্তু ঘুষ নিয়ে চাকরি নিলে তার স্যালারি সম্পূর্ণ হারাম, কথাটি সর্বাংশে সত্য নয়। কেননা আপনি একটা অন্যায় করেছেন, অপরের হক হয়তো নষ্ট করেছেন, যেই চাকরিতে আপনার যোগ্যতা ছিল না, অথবা আরও একজন আপনার সমকক্ষ যোগ্য ছিল, কিন্তু আপনি মামা খালা, আপনি বিভিন্ন ধরনের মামু টাকা পয়সা দিয়ে আপনি চাকরি নিয়েছেন, এইটা আপনি একটা গুনার কাজ করেছেন। কিন্তু আপনি যেই চাকরিতে ঢুকেছেন ওই চাকরির যে সকল দায়িত্ব ছিল সেইগুলো যদি হক মতো আদায় করেন, তাহলে আপনার স্যালারিটা হারাম হয় নাই। যেহেতু আপনার একটা প্রক্রিয়া হারাম ছিল, ঢোকার প্রক্রিয়া, কিন্তু ঢোকার পরে আপনার যে কাজ ছিল সেই কাজ আপনি ফুলফিল আদায় করছেন, তাহলে ওই কাজ আদায় করলে এইটার জন্য গুনাহ হয়েছে, কিন্তু আপনার স্যালারি হারাম হয় নাই, এটা আপনার একটা ভুল জানা। এই জন্য আপনার মনে হচ্ছে সারা জীবন চাকরি করে শেষ, এখন সারা জীবনের স্যালারি যদি ফেরত দিতে চান তাহলে জমি জিয়া সব কিছু বিক্রি করেও আপনার কুলানো যাবে না। ইসলাম এটা আপনার জন্য কঠিন করে নাই প্রিয় ভাইয়েরা। এই জন্য আমরা বলবো যে এখান থেকে আপনি যেই অংশটুকু আপনি হারাম করেছিলেন আল্লাহর জন্য তওবা করবেন, এবং যে অধিকার ক্ষুণ্ণ করেছিলেন এই গুনার থেকে মাপ পাওয়ার জন্য আপনি এর উত্তম বিনিময়ে সাদাকা দান করবেন, যতটুকু সাদাকা করা যায়, আর অনুতপ্ত হৃদয় নেবেন, কিন্তু সর্বাংশে আপনার এই স্যালারিটি হারাম হয় নাই। একজন জিজ্ঞাসা করেছেন, হিন্দুদের বা অমুসলিমদের সালামের হুকুম কি? শেখ, অফিসের বস এবং এলাকার অনেক লিডার অমুসলমান হওয়ায় তাদেরকে সালাম না দিলে সমস্যা হয়, এমন কি তাদেরকে সালাম না দেওয়ার কারণে অনেক সময় আক্রোশের শিকার হতে হয়েছে, এক্ষেত্রে আমার জন্য করণীয় কি? প্রিয় ভাইয়েরা, আমরা মানুষ সমাজবদ্ধ জীব, আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের সাথে একসাথে সামাজিকভাবে বসবাস করি। ইসলাম অন্যতম সামাজিক একটি ধর্ম, ইসলাম অন্যতম একটি ফিতরাতি ধর্ম।
মনে রাখতে হবে অপর কোন ধর্মালম্বীর সাথে যদি দেখা হয় সেই ক্ষেত্রে যদি আপনি তাকে বলেন গুড মর্নিং গুড ইভিনিং অথবা শুভ সকাল শুভ মধ্যাহ্ন বা শুভেচ্ছা যেগুলো আমরা আমাদের বাহ্যিক ভাবে বলে থাকি এইটা আপনি তার সাথে শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু ইসলামের যে সালাম এই সালামটা হচ্ছে ইসলামের একটা ধর্মীয় গ্রিটিংস এটা হচ্ছে ইসলামের একটা ধর্মীয় শুভেচ্ছা বার্তা এটা জেনারেল শুভেচ্ছা বার্তা নয় এটা ধর্মীয় একটা শুভেচ্ছা বার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসালাম তোমরা ইহুদি এবং নাসারাদেরকে সালাম দিয়ে শুরু করো না তোমরা আগে আগে তাদেরকে সালাম দিবে না ইহুদি এবং নাসারারা কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিতাবপ্রাপ্ত দল তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে তোমরা আগে সালাম দিবে না সাহাবায়ে কেরাম তখন অবাক হলেন যদি তারা সালাম দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে ইজা সাল্লাম আলাইকুম যখন তারা তোমাদেরকে সালাম দিবে তখন তোমরা বলো ওয়া আলাইকুম কি বলবে ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাতুন ওয়ালাইকুম তুমি আমাকে বলেছো ওয়ালাইকুম তোমার জন্য কিন্তু মুসলমানরা আগ বাড়ায়া কোন নন মুসলিমকে সালাম দিতে যাবে না কিন্তু ফুকাহায়ে কেরামের মতামত হচ্ছে যেইখানে সালাম না দিলে সেই ব্যক্তি জুলুমের শিকার হতে পারে অথবা সামাজিকভাবে এমন প্রভাবিত ব্যক্তি তার সামনে যেখানে সালাম না দেওয়ার কারণে ওই ব্যক্তির বিব্রতকর অবস্থা হতে পারে তার লিডার তার অফিসের বস এমন জায়গার লোক তাকে সালাম না দিলে সে মনে করবে ধর্মীয় বিদ্বেষী সে ফিল করবে না যেটা ইসলামের একটা নিজস্ব শব্দ এই ধর্মীয় শব্দ আমি অন্য জায়গায় ব্যবহার করতে পারি না এটার একটা সৌন্দর্য আছে এটা সিস্টেম আছে সে এটা অনুভব করে না উল্টা বুঝবে এইরকম ক্ষেত্রে যদি কোনো অমুসলমানকে মুসলমান সালাম দেয় তাহলে তার জন্য এটা নাজায়েজ হবে না সেই জন্য বলবো আমরা প্রথমতভাবে আমরা যারা অমুসলমান তাদেরকে শুভেচ্ছা দিব তাদেরকে শুভ সকাল শুভ অপরাহ্ন শুভ মধ্যাহ্ন গুড মর্নিং গুড ইভিনিং যত যা বলা যায় বলে সন্তুষ্ট করায় দিলেন শেষ যদি একান্ত এরকম পরিবেশ হয় তাহলে সেই জায়গায় যদি আপনি সালাম দিয়ে ফেলেন অথবা তারা সালাম দেয় কিন্তু আপনি উত্তর না নিলে বরং উল্টা হবে হিতে বিপরীত হবে আপনি যদি উত্তর নিয়ে ফেলেন আপনি গুনাগার হবেন না এটা ইসলাম আপনাকে বাধ্য হওয়ার কারণে এই ফতোয়া আপনাকে সেই জায়গায় দিবে আশা করি আপনার উত্তর পেয়েছেন